নমস্কার আমি লিপিজ কিচেনের লিপি সাত বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমি মায়ের চ্যানেল সাত বাংলাতে হাজির হয়েছি লক্ষ্মী পুজো স্পেশাল লুচি আলুর দমের রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের চ্যানেল সাত বাংলাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে লুচির জন্য ময়দা মেখে নিচ্ছি দু কাপ ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল ময়মটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে মেখে নেব আর তারপর এখানে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এভাবে উষ্ণ জল দিয়ে ময়দা মেখে নিলে লুচি তৈরির দীর্ঘ সময় পর পর্যন্তও কিন্তু লুচি বেশ নরম থাকে ময়দাকে হাত দিয়ে দিয়েভাবে ঠেসে ঠেসে চার পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা আবার তেল ছড়িয়ে দিয়ে উপর থেকে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব রেস্ট করতে সেই সময় আমি খুব টেস্টি একটি আলুর দম বানিয়ে দেখাচ্ছি আলুর দমের জন্য আগে থেকে ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুকে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে বেশ লালচে রঙ করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আলু এভাবে লাল লাল করে কষিয়ে নিলে কিন্তু আলুর দম ভারী টেস্টি তৈরি হয় আগে থেকে মিক্সির জারে আমি চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চের বেশি পরিমাণ আদার টুকরো দুই টেবিল চামচ চারমগজ আর দশ বারোটা কাজু বাদাম নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে অল্প একটু জল অ্যাড করে মিক্সিতে এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি কড়াইতে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গরম করে হাফ স্পুন গোটা জিরে তেজপাতার গোটা গরম মশলা অ্যাড করেছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে মিক্সিতে বেটে রাখা সমস্ত মশলা অ্যাড করলাম মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করেছি হাফ স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর টু স্পুন দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবার মশলাকে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে এবার আমি কষিয়ে রাখা আলু এখানে অ্যাড করে দিলাম আলুর সঙ্গে মশলাকে মোটামুটি দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন তাতে করে আলুর দমের স্বাদ অনেক বেশি ভালো হবে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদ একটু নষ্ট হয়ে যায় প্রায় দেড় কাপ মতো উষ্ণ জল দিলাম আলুর দমটা একটু মাখো মাখো হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ কসরি মেথি আর দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু সুন্দর সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন পাঁচ ছ মিনিট পরে আমি অফ করে দিয়েছিলাম ফ্লেম আরও একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি আলুর দম আমাদের তৈরি এবার লুচি ভাজা করে নেব দেখুন আধ ঘন্টা রাখার জন্য ডো সুন্দর নরম হয়ে গেছে এখান থেকে এবার আমি একটু দু এক মিনিট ঠেসে নিয়ে লু লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেয়ার পর এবার দু হাতের তালুর মধ্যে রেখে এভাবে চেপে চেপে গোল গোল পাকিয়ে নেব লুচি গোল করার জন্য কিন্তু এভাবে পাকিয়ে নেওয়া খুব জরুরি এভাবে পাকিয়ে নিলেই কিন্তু লুচি খুব সুন্দর গোল করে বেলা যায় চাকি বেলনিতে অল্প তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে গোল গোল করে লুচি বেলে নিচ্ছি ময়দার লুচি কিন্তু বেশ পাতলা করে বেলতে হয় লুচি ভালো করে বেলা হলে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলকে হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে লুচি ছেড়ে দিলাম লুচি ফুলতে শুরু করলে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তাতে করে লুচি সুন্দর ফুলে যায় আপনারা যদি একটু লালচে রঙ করে ভাজতে চান তাহলে ফ্লেমটিকে হাইতে করে এভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর গোল গোল বলের মতো ফুলে যাচ্ছে আর এই লুচি আলুর দম কিন্তু খুব কম সময়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আশা করছি আমার আজকের এই লুচি আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ